Assalamualaikum everyone, welcome back to my channel. আশা করছি সকলেই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলেই তো অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এনার্জি প্লাস বিস্কিট আর কলা দিয়ে নরম তুলতুলে পাউন্ড কেক রেসিপি। আশা করছি আপনাদের কাছে আমার এই কেকের রেসিপিটা খুবই ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে আমি এই রেসিপিটা তৈরি করলাম। আমি এখানে 2 প্যাকেট এনার্জি প্লাস বিস্কিট নিয়েছি পাউন্ড কেকটা তৈরি করার জন্য। আপনারা যদি একটু বড় করে তৈরি করতে চান তাহলে আর একটু বেশিও নিতে পারেন। আর শুধু এনার্জি প্লাস বিস্কিট দিয়েই না, আপনারা যে কোনো বিস্কিট দিয়ে কিন্তু এই কেকটা খুব সুন্দর করে বানিয়ে নিতে পারবেন। তো আমি বিস্কিটগুলোকে ব্লেন্ড করে নেব। এখন আমি একটা কলা নিয়েছি, কলাটাকে আমি ছিলে পেস্ট করে নেব। যারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার শায়লা স্পল চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর যদি আপনি আমার চ্যানেলে পুরাতন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখে আমাকে সাপোর্ট করার জন্য। তো আমি বিস্কিটগুলো ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি এখানে কলার যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপর আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ আইসিং সুগার, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ বেকিং সোডা। এখন দিয়ে দিচ্ছি তরল দুধ। দুধটা আমি একেবারেই পুরোটা দিব না, অল্প অল্প করে দিয়ে আমি তারপর একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। আমি আরেকটু দুধ অ্যাড করে দিচ্ছি। তো দেখুন আমি খুব সুন্দর একটা বেটার তৈরি করে নিয়েছি আর আমার বেটারের ঘনত্বটা ঠিক এইরকমই কিন্তু হবে। একটু ভালো করে ব্লেন্ড করে নিতে হবে যাতে কোনো দানা দানা ভাব না থাকে। তো দেখুন আমার কেকের বেটারটা কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি যে কেকের মোল্ডটাতে কেক বসাবো সেই মোল্ডটা নিয়ে নিলাম। তো কেকের মোল্ডে আমি অল্প একটু তেল দিয়ে দিয়ে ভালো করে একটা অয়েল ব্রাশ দিয়ে চারপাশে ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ করে নেওয়া হয়ে গেলে আমি এখন মোল্ডের সাইজ করে একটা পেপার কাটিং করে এর মধ্যে অর্ধেক পরিমাণ কেকের বেটার দিয়ে দিলাম। এদিকে আমি আরেকটা কলা এইভাবে স্লাইস করে কেটে নিয়েছিলাম। এখন আমি এই কেকের বেটারটার ওপরে কলাটা সুন্দর করে বিছিয়ে নেব। এতে করে কী হবে, কেকটার প্রত্যেকটা কামড়ে কলার একটা খুব সুন্দর ফ্লেভার পাবেন। প্রত্যেকটা কামড়ে আপনারা কলার স্বাদটা উপভোগ করতে পারবেন যেহেতু এটা বানানা কেক। তো এখন এর ওপরে আমি আর অর্ধেকটা, যে বাকি অর্ধেক বেটারটা ছিল সেটাও দিয়ে দিচ্ছি। এখন আমি হাতের সাহায্যে একটু ড্যাপ করে নিচ্ছি যাতে এর ভেতরে যদি কোনো বাবল থাকে সেটা চলে যায়। তো আমার কেকটা সেট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। তো দেখুন আমি চুলোতে একটা তাও বসিয়ে এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে 10 মিনিটের জন্য প্রি হিট করে রেখেছিলাম। এখন কেকের মোল্ডটা এর ওপরে দিয়ে আমি একটা বলের সাহায্যে ঢেকে দিচ্ছি। আমি একেবারে মিডিয়াম টু লোতে রেখেছি, একেবারে লোতে রেখেছি আমি। তো ফিরে আসছি আমি 2 ঘন্টা পর। যেহেতু আমি একেবারে লো আঁচে দিয়েছিলাম সেহেতু আমার কেকটা বেক হতে কিন্তু 2 ঘন্টা সময় লেগে গিয়েছে। আমি এখন একটু চেক করে নিচ্ছি। দেখুন আমার চাকুটা কিন্তু একদম ক্লিয়ার বের হয়েছে, তার মানে কিন্তু আমার কেকটা পারফেক্টলিভাবে হয়ে গিয়েছে। এখন আমি চুলো থেকে নামিয়ে কেকটা আপনাদেরকে ঠান্ডা করে মোল্ড আউট করে দেখাচ্ছি। তো দেখুন কেকটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আমি এখন এটা থেকে মোল্ড আউট করে নেব। আমি একটা ছুরির সাহায্যে চারদিকটা একটু ছাড়িয়ে নিলাম।
যাতে আমার মোল্ড আউট করতে সুবিধে হয়। তো দেখুন আমার কেকটা কতটা সুন্দর হয়েছে, আর কেকটা কিন্তু একটুও পড়ে যায়নি। দেখুন অনেক সফট হয়েছে। আমি এখন কাটিং করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বাসায় অতিথি আপ্যায়নে খুব সহজেই এই ধরনের পাউন্ড কেকগুলো তৈরি করে অতিথিদের সামনে সার্ভ করতে পারেন। আশা করছি আমার আজকের এই পাউন্ড কেকের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর আমার শালাস ওয়াল চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা সফট হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।